কিছুদিন আগে ডক্টর জাকির নায়েকের কাছে ভারতের দূত পাঠায় মালয়েশিয়াতে। সেখানে ডক্টর জাকির নায়েকে প্রস্তাব দেওয়া হয়েছে যে ডক্টর জাকির নায়েকের IRF ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন যেটা আছে না ডক্টর জাকির নায়েকের বন্ধ করে দিয়েছে, এটা মোদী সরকার খুলে দিবে। ডক্টর জাকির নায়েকের যে স্কুলটা ছিল চেন্নাইয়ে সেই স্কুলটা আবার অনুমোদন দিয়ে দিবে। ডক্টর জাকির নায়েক যে সুমাই গ্রাউন্ডে মুম্বাইয়ে বৃহৎ বিশেষ করে 20 লক্ষ মানুষের সমাগম হয় এমন জায়গা, ওই জায়গা তারা বাজেয়াপ্ত করে দিয়েছে, তারা সরকারি নামে করে নিয়েছে, এটা তাদেরকে ফেরত দিবে। পিস টিভি নেটওয়ার্ক যে বন্ধ আছে সবগুলোকে খুলে দিবে, যত কিছু বন্ধ করেছে ডক্টর নায়েকের সবগুলো আবার ফেরত দিবে ভারতের সরকার, মোদী সরকার। এই জন্য ভারতের দূত মালয়েশিয়াতে পাঠায়। তবে দুটো শর্ত দিয়েছিল, কয়টা শর্ত জানেন? দুটো কাজ, মানে যাকে দেখে সব সম্পত্তি ফেরত দিবে দুটো শর্তে। কয়টা শর্তে? দুইটা। ডক্টর নায়েককে বলেছে যে আপনি কোনোদিন বিজেপি সরকার মানে নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে কিছু বলবেন না, এক নম্বর শর্ত। আর দুই নম্বর শর্ত, যে কাশ্মীরের 370 আর্টিকেল যেটা আছে, যে কাশ্মীরের সুবিধা যেগুলো দেওয়া হয়েছে মোদী সরকার এসে সেটাকে বন্ধ করে দিয়েছে। সে ডক্টর জাকির নায়েককে বলেছে আপনি একবার মিডিয়াতে বলবেন যে মোদী সরকার এই কাজটা যেটা করেছে এটা ভালো করেছে, এটা ঝামেলা করার দরকার নাই। এই দুটো শর্ত মোদী সরকার পাঠিয়েছে ডক্টর নায়েকের কাছে। ডক্টর জাকির নায়েক একদম পা দিয়ে লাথি মেরে দুটো শর্তকে উড়িয়ে দিয়েছে, ফুটবল গোল বলেন নাই, মানে না। কিন্তু আপনাদের বাংলাদেশের হুজুরকে যদি দিত কোটি কোটি টাকা। সুমাই গ্রাউন্ডের দাম কত জানেন? মুম্বাইয়ের 1 ইঞ্চি জায়গার দাম কত জানেন? মুম্বাইয়ের 1 ফিট জায়গার দাম কত জানেন? মুম্বাইয়ে 1 লাখ টাকার নিচে কম না। 10-20 লক্ষ মানুষের আয়োজন হয় ডক্টর জাকির নায়েক গ্রাউন্ড, ওটাকে তো সিল করে দিয়েছে। ডক্টর জাকির নায়েকের স্কুল ওটাকে বন্ধ করে দিয়েছে। IRF ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন ওটাকে বন্ধ, পিস টিভি নেটওয়ার্ক বন্ধ, সমস্ত কিছু ফেরত দেবে। দুটো জিনিস মানলে 370 এটা ঠিক করেছে বলতে হবে, আর মোদী সরকারের বিরুদ্ধে বলা যাবে না। ডক্টর জাকির নায়েক এই প্রস্তাব দিয়েছে, ভাই ডক্টর জাকির নায়েক যদি অর্থলোভী হতো ভাই বলুন তো এই দুটো মেনে নিত না? আর বাংলাদেশের হুজুরা মাত্র 50 টাকার জন্য মিলাদ এখনো বন্ধ করে না, 30 টাকা তামিলের জন্য এখনো পর্যন্ত স্লিপ করে চলেছে। আপনাদের হুজুরকে মাত্র 10 লাখ টাকা দেবো ও বিক্রি হয়ে যাবে।